আসসালামু আলাইকুম সবাই, আমার চ্যানেলে স্বাগত। শখের বসে আমি মুরগিগুলো নিয়ে এসেছি বাসা বাড়িতে পালন করার জন্য। মুরগিগুলো দেশি মুরগি বলেছিল, যেখান থেকে কিনেছি ওরা বলেছে এগুলো দেশি মুরগি। দেখা যাক পরে কী হয়। আমার দেখে খুবই ভালো লেগেছে মুরগিগুলো, তাই নিয়ে আসলাম। এর আগে আম্মু আমাকে তিনটা মুরগি দিয়েছিল শখ করে, কিন্তু মুরগিগুলো রাখতে পারিনি, মুরগিগুলো চলে গেছে গেটের বাইরে, পরে আর খুঁজে পাইনি। এবার আমি এই তিনটা কিনে নিয়ে এসেছি, দেখা যাক কতদিন থাকে। যদিও এবার আমি খাঁচা কিনে নিয়ে এসেছি, দেখি এখন আর হারিয়ে যাওয়ার চান্স নেই। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকবে আশা করি। আমি মাঝে মাঝে ওদেরকে হাতে খাবার খাওয়াই, ওরা খুবই ভয় পাচ্ছে, কারণ হচ্ছে এখনও নতুন, আমাকে পুরোপুরি চিনতে পারেনি, তাই হয়তো ভয় পাচ্ছে, একটু একটু করে খাচ্ছে। তার পরবর্তীতে মুরগিগুলো কতটুকু হয় সেটার ভিডিও আমি আবার করে দিব। আমার খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে যখন পশু পাখির সাথে থাকে তখন অনেক ভালো লাগে। এরপরে আম্মুর কাছ থেকে আমি আরও দুইটু কবুতর নিয়ে আসবো চিন্তা করেছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো, ওরা দেখতে খুবই, ওদের জন্য বিশেষ করে আনা, তাই ও আমার ছেলেটা বলতেছে যখন ও নানুর বাড়িতে যাবে নানুর কাছ থেকে আবার কবুতর নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।